শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রান্না শেষ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো দশমী, পুজো হয়েছিল যে আজকে তো দশমী, ওই দিদিটা বললো ওদের বাড়িতে যেতে, তাই স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ওদের বাড়িতে। ওইদিকে ব্রাহ্মণ এসেছে দশমী পূজা করাতে, আর আমি দেখো আসার সাথে সাথে আমাকে রান্নার কাছে বসিয়ে দিয়েছে। আমি তো ওই দেখো রান্না করছি, যেন দেখো করে যেন ফেলে দিচ্ছি নাড়ার লোকে, এরকম মনে হচ্ছে। আর আমার একটা যা আছে, ওই যাটা আছে না, ভিডিও করে দিচ্ছে ওই দেখো সবাইকে। ওই এ হলো বাড়ির মালিক, পুজো করেছে ওই বাড়ির মালিক দিদি আর কি, আর ওটা হলো দিদির ভাইজি। সবাই মিলে এদিকে আনন্দ করছে, আর আমি তো ওইদিকে রান্না বসিয়ে রেখেছি। রান্না বসিয়ে রেখেও না একটু একটু আসি আর যাই। আর এটা দেখো, এটা ওইদিকে এখন দৌড়াদৌড়ি করছে, এখন না আমাদের বাড়িতে আর যায় না, আগে যেত এখন আর যায় না। আর এদিকে দেখো মা বসে আছে, মাকে নিয়ে যাবে দশমী করতে, গাড়ি এলে না নিয়ে যাবে। আর ওই দেখো ওটা না একটু এদিকে আসে, আবার মোবাইলের ক্যামেরার দিকে তাকায়, কীভাবে তাকায় দেখে। আর সবাই দেখো এদিকে একবার বসে, ওইদিকে একবার বসে গল্প করে, এবার গিয়ে বসে আছে গেটের সামনে গিয়ে বসে গল্প করছে সবাই। তুই তোর ভালো লাগে না এত সুন্দর মানুষটা? শুনু কি করতে, এদিকে দেখো মা কত সুন্দর ভাবে বসে আছে, এখন চলে যাবে গাড়ি এলে। গাড়ি চলে এসেছে, এখন নিয়ে চলে যাবে মাকে নিয়ে দশমী করতে চলে যাবে। আর মাকে বের করে নিচ্ছে, বের করে এখন গাড়িতে নিয়ে বসিয়ে দিয়ে দেবে। ওই দেখো গাড়ি চলে এসেছে, আর ওরাও সবাই যাবে আর কি ওর মার সাথে। আমি তো যেতে পারবো না, রান্না বসিয়ে রেখেছি তাই যেতে পারবো না। দেখো মাকে নিয়ে চলে গেল, আর আমি যেতে পারলাম না, কারণ আমি তো রান্না বসিয়ে রেখেছি। ওই দেখো রান্না বসিয়ে রেখেছি তাই আর যেতে পারলাম না। আর আমাদের বাড়ির মূর্তি নিয়ে গেল, তাড়াতাড়ি নিয়ে চলে গেল, কারণ আমাদের বাড়িতে যে গাড়িটা দিয়ে নেবে ওই গাড়ির ছেলেটা নাকি শ্বশুর বাড়িতে যাবে, তাই মূর্তিটা তাড়াতাড়ি করে নিয়ে গেল। আর এখন গান বাজছে ওই দিদিরই ভাইয়ের বাড়িতেও পুজো হয়, ওই দিদির ভাইয়ের বাড়িতে এখনো গান বাজছে, ওই বাড়ির মূর্তি এখনো নেওয়া হয়নি, আরো পরে নেবে আর কি। তো চলো, রান্নাটা এইমাত্র শেষ করেছি, আর এখন দেখো আবার তালের রস করে রেখে দিয়েছে। তালের রস দিয়ে নাকি পিঠা বানিয়ে দিতাম, মেয়ে জামাই তো চলে যাবে কাল সকালে, তাই পিঠে বানিয়ে দিতাম নাকি। তালের রসের সাথে ময়দা সুজি মাখিয়ে নিয়ে দেখো পিঠা বানিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মূর্তি নিয়ে যাচ্ছে, আসলে আমাদের মূর্তি বলতে ওই দিদির বাড়ির মূর্তি, ওই আমরা যে পূজা করেছিলাম ওইটা বলতে চাইছিলাম, কিন্তু বলে ফেলেছি আমাদের মূর্তি, কিন্তু আমাদের মূর্তি আমাদের বাড়ির বলেছি, কিন্তু আমাদের না ওই দিদির বাড়ির মূর্তি আর কি। ওখান থেকে রান্না বান্না শেষ করে চলে এসেছি, আর এসে না ঘর দুয়ার জার দিয়ে স্নান করে নিয়েছি। যা গরম লাগছিল, স্নান না করলে তো উপায়ই ছিল না,
তাই স্নান করে নিয়েছি। স্নান করার পর সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, তারপর আবার সকালের তরকারি ওগুলো জাল দিয়ে নিচ্ছি আর বাট নামিয়ে নিচ্ছি। তারপর ভাবেছিলাম যে ওদের বাড়িতে আবার যাব, কিন্তু এত জোরে বৃষ্টি নেমে গেল, এখন দেখো কাপড় আনতে গিয়ে আবার ভিজেও গেছি। সন্ধ্যার সময় তো স্নান করে দিয়েছি, রাত হয়ে গেছে, তারপর আবার কাপড় আনতে গিয়ে ভিজেও গেছি। এখন দেখো চুল ছেড়ে ফ্যানের নিচে বসে আছি। এখন দিদি আবার ফোন করেছিল যে বৃষ্টিটা কমলে যেতে, ওনাকে দিদির ছেলে নাকি নিতে আসবে। তো জোরে বৃষ্টি নেমে গেছে, এখন বৃষ্টির মধ্যে আর কিভাবে যাব দেখি, বৃষ্টিটা যদি কমে তারপর যাব, এখন বসে থাকি। বৃষ্টিটা একটু কমেছে, এখন চলে যাচ্ছি দিদির বাড়িতে। দিদি আবার ফোন করেছিল তাই এখন চলে যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি। দেখো ওদের বাড়ি থেকে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ওরা নাকি পরে খাবে। ওদের বাড়ি তো সবার বাড়ি, ওদের বাড়ির কাছে আর কি, তাই ওরা নাকি পরে খাবে। আর আমার বাড়িটা তো দূরে, রাস্তারও বেকায়দা আসা যাওয়ার জন্য, তাই আমি খেয়ে চলে এসেছি। আর বৃষ্টিও তো হয়েছে, রাস্তাঘাট তো একদমই খারাপ হয়ে রয়েছে, তাই আমি খেয়ে চলে এসেছি, আর অন্যরা পরে খাবে আর কি। আর দিদি না একটু মাংস দিয়ে দিল বাবাকে খেতে। এসে দেখি বাবা ভাত খেয়ে নিয়েছে, আর শানুকে এখন ভাত দিয়ে দেব। আমি বাড়ি এসে দেখি বাবা ভাত খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে, আর এখন শানুকে ভাত দিয়ে দিয়েছে। শানু খেতে বসে গেছে, তোমাদের দাদা তো এখনো পর্যন্ত এলো না। এখন বাজে 9:45, আর ভিডিওটা না এখন আর বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।